আমরা তো মিনিমাম এক মাসে আমরা বাফার স্টক দিয়ে দিই, সেটা তো আপনাদের আছে, সেটা আছে স্যার। চাল নিয়ে কোনো চাল নিয়ে কোনো সমস্যা নেই স্যার। আসলে আমরা করি কি, বাচ্চারা যতটা খায় ততটাই আমরা ফোটাই, কারণ ওয়েস্টেজ করি না। এইখানে কি নুন তেল এগুলো আছে? না না স্যার, পাশে আছে। এটা শুধু আপনার চালে আর ওই আপনার স্টিল মেরে দিই, বাচ্চাটা স্টিল মার দিই। আপনি দুটো বলবেন যে একই সঙ্গে আজকে আমরা ব্লক অ্যাডমিনিস্ট্রেশনে বিডিও সাহেব অ্যারেঞ্জমেন্ট করেছে, আমরা মিড ডে মিল সেন্টারগুলো ভিজিট করবো। এতে কি আছে স্যার? আজকে কর্মসূচি, আজকে যে ছিল বিভিন্ন ব্লক এলাকার সমস্ত মিড ডে মিলগুলো ভিজিট করছেন একসঙ্গে, এই ব্যাপারটা যদি একটু বলেন। আজকে 3 তারিখ আমরা রামনগর 1 নম্বর ব্লক অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে আমরা আমাদের ব্লকে টোটাল যে সংখ্যক স্কুল রয়েছে যেখানে মিড ডে মিল চলে, এই সংখ্যাটা এবার 188, সেটা একই সময়ে আমরা আজকে একই দিনে ব্লক অ্যাডমিনিস্ট্রেশনে বিভিন্ন আইন ডিপার্টমেন্ট এবং আমাদের যারা অফিসিয়ালস রয়েছে তাদের মাধ্যমে আমরা ইন্সপেকশনটা করলাম যে আমাদের প্রত্যেকটি মিড ডে মিল সেন্টারে কীভাবে খাবার দাবার পরিবেশন হচ্ছে, বাচ্চারা কীভাবে খাচ্ছে এবং সেখানে কোনো সমস্যা আছে কিনা ইত্যাদি, এইগুলো আমরা আমরা ইন্সপেকশন করলাম। এই সংখ্যাটা আমাদের টোটাল 188, 188, তার ভিতর 107টা প্রাইমারি স্কুল আছে,
আমাদের 18টা হাই স্কুল রয়েছে এবং 15টা জুনিয়র হাই স্কুল রয়েছে, আমাদের 40টা এসএসকে রয়েছে, 7টা এমএসকে রয়েছে, 1টা মাদ্রাসা রয়েছে। সব মিলিয়ে 188টা সেন্টার আমরা আজকে সামগ্রিকভাবে একই টাইমে আমরা সবাই মিলে, আমাদের গ্রাম পঞ্চায়েত প্রধান সাহেবরা বিভিন্ন জায়গায় রয়েছেন, থানার আমাদের ওসি সাহেবরা রয়েছেন, আমাদের ব্লক লেভেলের যে টিম রয়েছে তারা রয়েছে, আমাদের লাইন ডিপার্টমেন্টের অফিসার তারা রয়েছে, আমাদের গ্রাম পঞ্চায়েতের যত কর্মচারী তারা আজকে ইনভলভ হয়েছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটি সেন্টারে কীভাবে খাওয়া দাওয়ার পরিবেশন হচ্ছে, বাচ্চাদের কোনো রকম সমস্যা হচ্ছে কি না এইটা আমাদের তুলে ধরা বা আমাদের কাছে সেই ইনফরমেশনটা করা আর কি। নর্মালি বলতে খাবারের একটা মেনু চার্ট আছে, এটা নিয়ে মাঝে একটা বিভ্রান্ত তৈরি হয়েছিল, আমরা বলেছি সেটা বিভ্রান্ত আর কিছু নেই, যেটা আগে দেওয়া হতো সেইভাবেই হবে। এবং আমাদের সোমবার থেকে শনিবার পর্যন্ত আমাদের একটা মেনু চার্ট দেওয়া আছে, সেই মতো করে স্কুল তারা সেইভাবে ইমপ্লিমেন্ট করে। কিছু জায়গায় একটু ফ্লেক্সিবিলিটি থাকে যে তারা তাদের সুবিধা মতো তারা কিন্তু সেটা অ্যারেঞ্জমেন্ট করে দেয়। বাচ্চাদের কাছ থেকে একটা অভিযোগ হচ্ছে প্রতিনিয়ত একটা থেকে দুটো তরকারি তৈরি হচ্ছে, এই স্কুলেই হচ্ছে, আজকে ভিজিট করলেন আপনি কি বলবেন? না না, আজকে আপনারাই দেখলেন এখানে ডাল হয়েছে, একটা সবজি হয়েছে, তার সঙ্গে ডিমের কারি হয়েছে, মানে তিনটে তো হয়েছে, তার সঙ্গে চাটনি রয়েছে, সুতরাং দুটো হয়েছে এটা না, এটা তো আপনারা নিজেরাই দেখতে পেলেন যেটা হচ্ছে। আমরা এটাই জানতে চাইছি ইন্সপেকশনের মাধ্যমে যে সত্যি সত্যি কোথায় কীভাবে মেনু মেনটেন করা হচ্ছে, খাবার দাবার মেনটেন করা হচ্ছে, এটাই আমরা জানতে চাইছি। পরবর্তীকালে যে তথ্য আমাদের কাছে উঠে আসবে সেটা অ্যানালাইসিস করে আমরা পরবর্তীকালে মাস্টারমশাইদের সেটা আমরা বলবো, রিকোয়েস্ট করবো যাতে করে বাচ্চাদের খাবারটা ঠিক মতো দেওয়া হয়। স্যার, একটি ঘটনা, আপনার ব্লকের পাশে একটা আজকে রামনগর গার্লস স্কুল রয়েছে, সেখানে 100 জন বাচ্চাকে উইদাউট কোনো নোটিস না দিয়ে, যেহেতু তারা 11:40 স্কুলে এসেছিলো, উইদাউট নোটিশে তাদেরকে ক্লাসের বাইরে বের করে দেওয়া হয় এবং 100 জন বাচ্চা, যেটা মেয়েদের স্কুল, তারা রাস্তার উপরে বসে পড়ে এমনকি কান্নাকাটি করতে শুরু করে। এবং এই ব্যাপারটা নিয়ে যদি কিছু বলেন, যেখানে স্কুলের পজিশন আছে 15 মিনিট হাতে ড্রেস হলেও তাদেরকে দেওয়া যেতে পারে, কিন্তু ওই স্কুলের দিদিমণি উনি ওদেরকে বার করে দিয়েছেন, মনে হয় আপনার দ্বারস্থ হয়েছিল বাচ্চারা, আপনি যদি এই ব্যাপারটা নিয়ে একটু বলেন। না, এটা আপনারা আমার নলেজে আনলেন, নিশ্চয়ই আমি স্কুলে যিনি হেডমিস্ট্রেস রয়েছে তাকে বলে দেবো যে এই ধরনের কিছু যদি হয় আপনি স্টুডেন্ট যারা আছে তাদের অ্যালার্ট করে দেবেন, তাদের সুযোগ দিতে হবে। অনেক সময় 10 মিনিট 15 মিনিট তাদের হয়তো দেরি হয়েছে, ঠিক আছে, কিন্তু এটা আপনি কনসিডার করবেন বা আপনি ক্লাসে যখন এসে যাবে তারপরে তাদের অ্যালার্ট করবেন, কিন্তু বাইরে কোনোভাবে দাঁড় করিয়ে রাখবেন, যেহেতু সামনে আপনার হাইওয়ে রয়েছে সেগুলো একদম ঠিক নয়, সেটা আমি বলে দেবো, এগুলো করবেন না। তারা কি আপনি কোনো জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ? না, স্কুল কর্তৃপক্ষ আমাকে ইনফরমেশন দেননি, আমি আপনাদের মাধ্যমে জানলাম। মেয়েরা রাস্তার পাশে বসে যে কোনো ঘটনা দুর্ঘটনা ঘটাইতে পারবে সেটা নিয়ে কিছু বলবেন? না, আমি হেডমিস্টার যিনি রয়েছেন অ্যাকচুয়ালি স্কুল পরিচালনার ক্ষেত্রে তার প্রধান দায়িত্ব রয়েছে, তাকে আমি বলবো যেহেতু একদম স্কুলটা একদম হাইওয়ের পাশেই রয়েছে, এটা করবেন না, গেট বন্ধ করবেন না, স্টুডেন্টদের অ্যালার্ট করুন, টাইমটা আপনি ফিক্স করে দিন, বলে দিন যে এই টাইমের মধ্যে তাদের স্কুলে আসতে হবে। কিন্তু আজকে তো এরকম না যে হঠাৎ করে তারা দেরি করে এসছে, তা তো নয়, উচিত ছিল তাদের ভেতরে নিয়ে অ্যালার্ট করে দিয়ে পরবর্তী দিনগুলো যদি দেরি করে আসে সেক্ষেত্রে গার্জিয়ান কল করে তাদের ব্যবস্থা নেওয়া আর কি, আমি তাদেরকে বলে দেবো এটা না করতে। স্যার, আজকে মিড ডে মিল বিভিন্ন স্কুলেগুলোতে আপনি ভিজিট করলেন, প্রশাসনে এটা নির্দেশ ছিল, মুখ্যমন্ত্রী প্রশাসনের বৈঠকে বলেছিলেন যে পুলিশকে একটু সহযোগিতা করার জন্য, পাশে থাকার জন্য, এটাকে আপনারা কীভাবে নিতে দেখছেন? হ্যাঁ, আমরা প্রশাসনিকভাবে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন জয়েন্টলি আজকে আমরা বোধরা হাই স্কুলে এসেছি, ওখানে আমরা সাডেন একটা চেক করে দেখলাম যে এখানে কীরকম বাচ্চাদের খাওয়া দাওয়া করানো হয়, খাবারের মান কীরকম আছে, খাবারের যে যে জায়গায় ওনারা খায় বা যেখানে রান্না হয় তার হাইজিনটাও কীরকম আছে দেখেছি আমরা, চালের কোয়ালিটি কী আছে এখানে। বিডিও সাহেব এবং আমি এখানে প্রধান সাহেব আর সকলের থেকে এটা দেখা হয়েছে, আমরা খাবার টেস্ট করেও দেখেছি খাবারের মান ভালো আছে এখানে, স্কুলের যারা এখানে মিড ডে মিল কন্ডাক্ট করছে ভালো করছে। আর এছাড়া আজকে অন্যান্য স্কুলগুলো কি যাবেন আপনারা? হ্যাঁ, আমাদের পুরো টিমই আছে, জেলা জুড়ে সব জায়গাতেই হচ্ছে, সব জায়গাগুলো আমরা ভিজিট করবো, একই দিনে হয়তো সবগুলো হয়ে উঠবে না, আস্তে আস্তে সবগুলোই এগুলো সাডেনলি আমরা চেক করবো। আজকে আপনাদের এই স্কুলে বোধড়া পঞ্চাশী হাই স্কুলে বিডিও সাহেব ভিজিট করলেন, আপনি কীভাবে ভিজিট? যেন মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিনিধি বলছিলেন খাবার নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল, তিনি বলেছিলেন জনপ্রতিনিধি বিডিও এবং প্রশাসনিক লোকদের নিয়ে ভিজিট করতে, সেটা কি সার্কুল ভিজিট বলে আপনি মনে করছেন না এটা কী জন্য আপনার করলেন? ঠিকই আছে, এটা আমার তো মনে হয় আমাদের পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে আমাদেরই এখানকার ব্লক প্রশাসন এরকম একটা অভিনব উদ্যোগ যেটা হয়নি এর আগে, একসঙ্গে সমস্ত 188টা বিদ্যালয়কে একসঙ্গে মিড ডে মিল দেখার জন্য টিম রেডি করে পাঠানো হয়েছে। আর এখানে আমাদের মিড ডে মিল আমি দেখেছি আমার অঞ্চলে, টোটাল ব্লকটা হচ্ছে সব জায়গায় বলতে পারবো না,
আমার অঞ্চলে যতগুলো বিদ্যালয় রয়েছে বা এসএসকে এমএসকে যা রয়েছে এখানে প্রাইমারি রয়েছে এখানে একদম ভালো হয়। আমরা নিয়মিত তদারকি করি, আমরাও যাই, চেষ্টা করা হয় আপনার যাতে এই পয়সার মধ্যে ছেলেরা পেট ভরে খেতে পারে। আজকে আপনারা নিজেরা খেলেন, খাবার টেস্ট করে দেখলেন, খুব ভালো, নিজেরাই খেলাম। এই অভিযানটা কি প্রতিনিয়ত চলবে? এটা চলতে থাকবে, এটা তো একবার করে দিলে হবে না। এটা ব্লক প্রশাসন আছেন, তারা গাইড দেবেন, আমাদের নির্দেশ দেবেন, এবং আমরাও আমাদের পঞ্চায়েতগত দিক থেকে আমরাও এভাবে সব জায়গায় যাই এবং দেখবো, এটা এটা চালাতে হবে, নাহলে তো ঠিক হবে না। এটা ডেজিনেশনটা বলে দিন আপনি। আমি প্রধান বিশ্বজিৎ জানা কালগাছড়ি টু ডম্পন্থে।